কল্পনা করা যাবে স্যার, আমি ব্যক্তিগত ভাবে স্যার মেয়েটির সুযোগ লাগে জানি না, আমি ব্যক্তিগত ভাবে স্যার টিচারদের স্যার আমি প্রবলেম হচ্ছে কথা বলতে পারি না, এমন হয়েছে আমার বাচ্চাকে আমি দেখতে পাই না স্যার, আমি এখন তারা মানে লুকিয়ে আমি চলে গেছি এরকম একটা পর্যায়ে গেছি স্যার। আমাদের এই যে অধপতন স্যার, বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার, একটা বাহিনীর ফোর্স হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে। আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে স্যার, কিছু মামলা গায়েবী মামলা, যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দিয়ে করাইছে স্যার। সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরাত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে, আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে, এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল, আমার ডিএজি স্যারের কমান্ড ছিল, এটা তো মানুষ জানে না, মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর আমি এটা করছি, সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকার মাঝে একটা মামলা হয়, সেই মামলার আয়ন ছিল যাকে রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার, আমরা কর্মবিরতি নিয়েছি সারা বাংলাদেশে একই অবস্থা স্যার, এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিভিল ছিল, ম্যাক্সিমাম সবাই সিভিল ছিলাম, জানি না আমরা অফিসার ইনচার্জ আমাদের অফিসার অফিসার আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না কেন ফোর্স হোক না যেভাবে হোক আমাদের পোশাক কিছু পাবে আমি স্যার পোশাক করি, তার মানে স্যার এরা যে আমি চাকরি করবো না, আমি একজন এডুকেটেড পার্সন স্যার, আমি ফিজিক্সে মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে, আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন করছি আমিও পক্ষে, বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে এটা বিচার হোক স্যার, আমরা চাই আমাদের যে সকল সিনিয়র রা স্যার কমান্ড পড়ছে যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে গেল কেন, তারা কিভাবে স্যার পার পেল, আমার এই প্রশ্নটা স্যার আমার হাত থেকে যাচ্ছে, কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল, তাদেরকে কেন কেউ আটকালো না স্যার, আমরা যারা এই ফিল্ড পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদগ্রস্ত, আমরা বিপদগ্রস্ত, কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে, এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি জানি না স্যার, একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার রাস্তায় পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার, এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই। আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করব, আপনারা এটা করেন ওইটা করেন এটা না স্যার, আগে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার, আমাদের চাহিদাটা কোন জায়গায় স্যার, এটা উপলব্ধি করতে হবে স্যার, আপনারা আসছেন স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের সাথে ভাবে জড়িয়ে আছেন স্যার, আমরা চেষ্টা করি স্যার, এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে ঘৃণা করতো আমাকে খোঁচা মারতো কোপ করতো, তারাই বলতেছে যে দাদস চলে কাজ কর শুরু কর, উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই, সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার্য অবদান এটা অস্বীকার করার কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই, দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে আমরা থাকতেই চাই না স্যার, আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক, আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার, আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই স্যার, এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রিতা প্রকাশ করি, আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না, আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করতে হবে স্যার, এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম বান্ধব মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার, অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার, প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম, অন্য জায়গায় চাকরি করতে পারতাম, ব্যাংকে চাকরি করতে পারতাম, প্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার, এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন, বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়ে গেছে আমাদের কিছু বিশেষ ক্যাডার, আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে বলতে তার আপত্তি নাই, আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লুকাইত ছিলাম আমার উপরে শেষ ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব ফোন করে বলছি চাকরি থেকে না, রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি জামাতে তারাও বলছে যে ঠিক আছে সেফলি থাকে, আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছি আমার স্যার সেভ করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না,
এবং আমরা চাইলাই স্যার, আমরা চাই যে স্যার এই জিনিসটা থেকে আমরা উত্তরিত হই, এবং আমাদের যে 11 দফা দাবি আছে স্যার, আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যথেষ্ট করার, যৌক্তিক দাবিগুলি যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে অত্যন্ত বিষাক্ত মানুষ, যদি মনে হয় যারা পুলিশের এই দাবির মধ্যে কোনো জায়গায় ব্যত্যয় আছে, সেটা সংস্কার করে, সংস্কার করে যেটা মনে হয় যেখানে সমস্যা প্রয়োজন সংস্কার করে যতটুকু এটা মডিফাই করা যায় করে আমরা চাই একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিবো যে হ্যাঁ আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল স্যার পায় না, আমরা বলবো কাকে এগুলা, আমরা বলবো কাকে, আমরা স্যার টিএ বিল পাই না, আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশিং মিটিং করতে, আমার ব্যানার করতে আমার নিজের টাকা, আমার ব্যানার করতে আমার নিজের টাকা থেকে, আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে, কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না। এক কথায় শেষ, সরকারের প্রতি কাজ করতেছি, সরকার আমার বেতন দিবে, আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো, আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার করে কেন কেন করতে যাবো, এটার জন্য আমার বাজেট থাকবে না, অবশ্যই বাজেট থাকতে হবে, আমার মাসে প্রথম 10 তারিখের মধ্যে আমার টিএ বিল দিতে হবে, আপনাদের বাহিনী স্যার দেয় কিনা আমি জানি না স্যার, এই সুবিধাগুলো কি আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার, আমার ভাই একজন কনস্টেবল স্যার কি ক্ষমতা থাকে, একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার, আমি তো স্যার মানে বোকার স্বর্গে বোকার মতো করে স্যার আমাকে নাঙ্গল আমার ঘরে জানা দিয়ে যেভাবে স্যার দিবে আমি সেভাবে চুষে, সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড পর্যায়ে যারা কাজ করি আমাদেরকে